শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডে পীরবাহারম এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এসআরকে ও পিপিএল এর যৌথ উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এই দিনে শিবিরে প্রায় ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করে, সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তারা জানান, সারা বছরই তারা নানান রকম সমাজসেবামূলক কাজ করে থাকে। আজকে বর্ধমান এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা শাহাবুদ্দিন খান সাহেব এবং বিভিন্ন আমাদের যে বর্ধমানের বিভিন্ন সমাজসেবী মানুষ সবাই উপস্থিত ছিলেন। এখন অবধি কতজন রক্তদাতা রক্ত দিলেন? এখনো পর্যন্ত রক্ত দিয়েছে ৫০ জন। আমাদের এস্টিমেট আছে ১০০ জন রক্ত দেবেন। এটা কি আপনারা প্রত্যেক বছরই করে থাকেন? না, আমরা এই রক্তদান শিবির প্রথম বছর করছি, কিন্তু আমরা এরকম সামাজিক কাজ প্রচুর করে থাকি। করোনার সময় খাবার দেওয়া, বন্যা ত্রাণ, বিভিন্ন কাজ করে থাকি, মানে আর্থিকভাবে সাহায্য করি মানুষদের। আজকে এসআর কে এবং ইপিএল আমাদের ঈদগাহ প্রিমিয়াম লীগ আর শাহরুখ খান ফ্যান্স ক্লাব, এরা যৌথভাবে যেসব সদস্যরা রয়েছে তারা যৌথভাবে আজকে আমাদের পীরবাহারমে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। এরা সারা বছরই মানুষের সাথে যুক্ত থাকে, বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এর আগেও তারা অনেক প্রোগ্রাম করেছে। আজকে আমাদের পীরবাহারমে তারা ৭০ জনকে রক্তদান করাবে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং শাহরুখ খান ফ্যান্স ক্লাব এবং ইপিএলের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে আগামী দিনে যাতে আরও তারা ভালোভাবে কাজ করতে পারে সেই কথাই আমি তাদের কাছে বলবো, যে তোমরা বিভিন্নভাবে যেভাবে সামাজিক কাজ করছো এবং মানুষের বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকো, এটা আজকাল আমাদের মানে বহু জায়গা থেকে হারিয়ে গেছে। কিন্তু আবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ইয়ং ছেলেরা মানুষের পাশে থাকছে এবং আমার ওয়ার্ডেরই গর্ব, তারা বিভিন্ন অনুষ্ঠান তারা করছে। আমাদের ১৯ নম্বর ওয়ার্ড বর্ধমান পৌরসভার অন্তর্গত, এই সমস্ত ছেলেদেরকে আমি আগামী দিনে যাতে আরও ভালো কাজ করতে পারে সেই উৎসাহিত করার জন্যই আজকে এখানে এসেছি এবং তারা আমন্ত্রিত জানিয়েছিল। আমি বেশিদিন থাকতে পারবো না, যেহেতু আমার একটা অপারেশন আছে, সেই জন্য আমি চলে যাব। এদের যে রক্তদান শিবির, এই মহৎ কাজ যাতে সাফল্যের সাথে তারা উত্তীর্ণ হতে পারে সেই শুভকামনাই আমি করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।